মৃত স্ত্রীর দেহ তিন দিন ধরে আগলে রাখলো স্বামী ও ছেলে। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে পচা গলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। মৃত স্ত্রীর দেহ তিন দিন ধরে আগলে রাখলেন স্বামী ও ছেলে। স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে পচা গলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার সুভাষপল্লী এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগরের সুভাষপল্লী এলাকার বাসিন্দা কল্যাণ দত্তের স্ত্রী মালা দত্ত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত তিন দিন ধরে মালা দত্তের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না এলাকার বাসিন্দারা। গতকাল বিকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই তারা অশোকনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আমরা যখন গন্ধটা পেলাম না, এই পর্যন্তই আমরা তারপরে চিন্তা ভাবনা করলাম যে যে এরকম ঘটনা কি করে, আর একটা প্রতিবেশী ঘরের ভিতরে মরা, তাকে আগলে কি করে এরা মানে রাত কাটালো, এইটাই হচ্ছে বড় প্রশ্ন। ঘরের ভেতরে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত তিন দিন আগেই মারা গিয়েছিলেন মালা দত্ত। তিন চার দিন হয়ে গেছে সে মরাকে আগলে রেখে স্বামী এবং ছেলে ওই বাড়িতেই ছিলেন। তো ন্যাচারালি তিন চার দিনের ডেড বডি না হলে এত গন্ধ, মানে 200 মিটারের মধ্যে ঢোকা যাচ্ছে না, মিনিমাম 200 মিটার, 200 মিটারের মধ্যে ঢোকা যাচ্ছে না। এখন কিভাবে মারা গেল না গেল, কালকে ফরেন্সিক হবে, পোস্টমর্টম হবে। কিন্তু সে কথা কাউকে জানাননি তার স্বামী ও ছেলে। যদিও ছেলে অর্ঘ্যপ্রতিম দত্তের দাবি, গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তিনি মায়ের সাথে দেখা করতে পারেননি। বাবার কাছে জিজ্ঞাসা করতে বাবা বলতো মা ভালো আছে। গতকাল বিকালে বাবা মনমারা হয়ে ঘরের মধ্যে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করতেই বাবা মায়ের মারা যাওয়ার কথা বলে। তখনই আমি আত্মীয় ও থানায় খবর দিই। আমি ঠিক তো বলতে পারবো না, কিন্তু আমি হয়তো রবিবারে মারা গেছে, কিন্তু সোমবারে আমি ঠিক বুঝতে পারিনি। আমি সোমবারও একবার গেছিলাম মার কাছে, ঘরের দরজাটা হালকা করে খুলি, খুলে দেখি আমি শুয়ে রয়েছে, আমি বলছি ঘুমাচ্ছে। তারপরে আমার তো আর দুদিন শরীর খুবই অসুস্থ ছিল, আমি ঘর থেকে কোথাও বেরোইনি। মা অসুস্থ ছিল? হ্যাঁ, মা অসুস্থ ছিল। হ্যাঁ, মা অসুস্থ ছিল। আজকে মা অনেকদিন অসুস্থ, গ্যাস্ট্রিকে তার চিকিৎসাও হয়েছে, বারাসাত হসপিটাল, পিজি সব জায়গাতেই দেখেছি, এনআরএস সব জায়গাতেই দেখেছি, শেষমেশ মেডিকেল কলেজে দেখানো চলছিল। পুলিশ তো আমাদের কোনো কথা শুনলো না, যে আমরা তো বলতে চেয়েছিলাম যে আমাদের কাছে প্রমাণ আছে, চিকিৎসা হয়েছে, সব কিছু হয়েছে, কোনো কথা শুনতে ছিল না। মৃত মালা দত্তের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, চিকিৎসা না করিয়ে মালা দত্তকে তার স্বামী কল্যাণ দত্ত একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই অভিযোগ তুলে এদিন তাকে মারধরও করা হয়। ওরা পুরো ক্রিমিনাল, ওরা দীর্ঘদিন ধরে টর্চার করে যাচ্ছে, দীর্ঘদিন ধরে কোনো ট্রিটমেন্ট করেনি। ওখান থেকে বায়োপসি রিপোর্ট যখন ভালো আসে, আমরাই ওর ট্রিটমেন্টের যোগাযোগ করে দিয়েছিলাম, দাদা আমরা সবাই টাকা দিয়েছি, তারপরে কোনো ব্যবস্থা নেইনি, কোনো স্টেপ না নিয়ে বলছে হ্যাঁ আমি ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি। তারপর দাদা যখন সেদিন আসে, তখন আমরা জানতে পারি যে ও কোনো ডাক্তারই দেখায়নি, দিদি নিজে দাদাকে বলে গেছে যে আমায় বিনা ট্রিটমেন্টে কল্যাণ মেরে ফেলছে। যদিও এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।